যে এত অন্ধকার, ভিডিও করলে কালো কালো আসে, লাইট জ্বালালেও কালো আসে, জানি কেন। এই শোন না, উঠবে না? হ্যাঁ ওঠো, এদিকে তাকাও, গুড মর্নিং বলো। তো ঠিক আছে, ওকে একটু দেখি, তুলি তুলে পরিষ্কার টরিষ্কার করে জামা প্যান্ট পরায়। তো দেখতে থাকুন, এই যে শ্রেয়ান উঠে গেছে, এই মাত্র উঠলো, গাটা ঢেকে রেখে বাবা জি। বেবি একটু তাকাও, গুড মর্নিং করো, শোনো, হ্যালো গুড মর্নিং। তো ঠিক আছে, শ্রেয়ানও উঠে গেছে, ওকে ব্রাশ করাবো, খাওয়াবো, স্নান করাবো, ওর আজকে আবার পড়া আছে, আর আমারও বাসন মাজা হয়ে গেছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। শ্রেয়ানকে এখন পড়তে দিতে যাবো, চলো ব্যাগটা না না, টাটা করে। শ্রেয়ান পড়তে যেতে চাইছে না, তাই রাগ করেছে। মাছ ভাজা, চলুন দেখতে থাকুন ভিডিওটা। হ্যালো গুড মর্নিং, আমি আবার আপনাদের সাথে চলে এসেছি সেদিন দিদি সস করে। তো এখন বাজারে 5:30টা বাজে যায়, আমি বাইরে পড়ছি, বৃষ্টি হচ্ছে, বাস পড়ছে, শ্রাবণে খারাপ হচ্ছে। এতক্ষণ আমি শুয়ে শুয়ে প্রেত কথা শুনছিলাম, বৃষ্টি মেয়েদের ব্যাপক লাগে, দৌড় তপাদারের প্রেত কথা, ওটা আমি শুনি, খুব ভালো লাগে আমার ঘটনাগুলো শুনছিলাম। তো যাই হোক, রান্না বান্না তো তখন হয়েছিলো, কিছুটা শেয়ার করেছি। তো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছিলো, 3টের মধ্যে হয়ে গেছিলো। আজকে রান্না করেছিলাম হচ্ছে গিয়ে আলু ভাজা, আর মাছের ঝোল করেছিলাম, ওটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে তার আগে ছেলে একটু কোল করে চলে এসেছিলো, ওকে খাই খাই দিয়ে কমপ্লিট করে তারপরে ছেলেকে ঘুম পাড়ি দিয়ে তারপরে আবার আপনাদের সাথে চলে এলাম। আর আমার কথাগুলো কেন সবসময় ফোন নিয়ে চলে, কারণ সব সত্য হয়, জোরেও সাউন্ডটা হয় না, জোরেও কথা বলতে পারি না, ধরে ধরে ঘুমাচ্ছে বাবা, আবার ছেলে বাবা ছেলে ঘুমাচ্ছে, দেখা যাচ্ছে না, ঘর পুরো অন্ধকার। তো যাই হোক, তো যাই হোক, এবার সেটি ভিডিও একটু সার্চ করব, সব কিছু সাজিয়ে শুধু পুকুর পাতা লাগিয়েছে, আমি সত্যি করেছি। আর এই যে কানের দুলটা, কানের দুলটা করেছি, এইসব কানের দুল মেলা থেকে কিনা, মেলা যে কবে হবে কে জানে, ভালো লাগে মেলা দেখতে। তো ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যতক্ষণ করেছি শেয়ার করবেন, আর সন্ধ্যের পরে চেষ্টা করবেন, ফোনটা তো মনে যায় যদি হয় কিছু করে শেয়ার করতে পারেন আপনাদের সাথে। তো ভিডিও করে কেমন চারপাশটা আমি কালো কালো হয়ে থাকি, জানি ফোনটাও একটু বন্ধ হয়ে
সবসময় চার্জে দিয়ে রাখতে হয়, ব্যাটারি থাকে না। ঠিক আছে, এখন এটা থেকে টাটা বাই বাই, পরে যদি ভিডিও করি সেটা আলাদা ভিডিওর সাথে শেয়ার করবো, কারণ একসাথে অনেক বড়ো হয়ে যায় ভিডিওগুলো, তো অনেকে দেখতে চায় না বড়ো ভিডিও, ভিউজও করে না, সবাই শুরু করেছে জানি না কী হবে, কয়েকটা হয়তো ভিউজ করে, যারা সাবস্ক্রাইব করেছে তারাই দেখে না, তাই না ভিউজ দেখে করে না, নিজের ভিডিও নিজেই দেখি ভালো লাগে, কেমন করে ভিডিওটা করছি বা কীভাবে করতে হবে কীভাবে শিখি, বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিওটা ভিডিওগুলো দেখি, দেখে দেখে কিছু কিছু শিখি যে কীভাবে করলে ভালো হয়। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই, পরে ভিডিও করলে সেটা শেয়ার করবো, বাই, শুভ সন্ধ্যা।